আসসালামু আলাইকুম ভাই ও আফুরা, আজকে আমি ফিরনি মিক্স রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে ফ্রেশ ফিরনি মিক্স একটি প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটটি আমি কিভাবে রান্না করব বা তৈরি করব সেই প্রসেসটি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব। আমি প্রথমে প্যাকেটটি খুলে নেব। এর ভেতরে এই ফ্রেশের ফিরনি মিক্স আরেকটি প্যাকেট আছে, এই যে ফিরনি মিক্সের প্যাকেটটি। এবারে প্যাকেটটি আমি কেটে নেব। এই যে দেখুন, এটা আমি কেটে আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি। এর ভিতরে চিনি, সাগুদানা, চাল, বাদাম, কিশমিশ সব কিছুই দেওয়া আছে, এলাচের গোটা। আর এখানে সব কিছু আপনার এর ভিতরে দেওয়া আছে, বাড়তি আপনার কিছুই লাগবে না। এবার প্রথমে রান্নার জন্য চুলাতে 1 লিটার পরিমাণ দুধ গরম করে নেব। তবে দুধটা কাছে থেকে একটু নেড়ে চেড়ে বলকে এনে নিতে হবে, কারণ এটা যেন সর না এসে যায়। দুধটা বলক এসে গেছে, এটা আমি 2-3টা বলক দিয়ে নিয়েছি। এবার এভাবে আস্তে আস্তে ফিরনি মিক্সটা দিতে হবে আর নাড়তে হবে, কারণ এটা যেন দলা না পেকে যায়। আর এভাবে এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। একটু ধৈর্য সহকারে এটার কাছে থেকে এভাবে নেড়ে চেড়ে রান্না করবেন। দেখুন, এক পর্যায়ে এভাবে ফিরনি মিক্সটা ঘন হয়ে আসবে আর ফিরনি মিক্সটাও তৈরি হয়ে যাবে। দেখুন, ফিরনি মিক্সটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এটা কতটা ঘনত্ব হয়েছে দেখে বুঝতে পারছেন, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার এর উপরে কিছু আরও সৌন্দর্যের জন্য আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা বা ঠান্ডা পরিবেশন করুন। আর আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ফ্রেশ ফিরনি মিক্স রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।